আমার সাথে যে মানুষটাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার সাথে আছে, ওনার নাম আছে মোহাম্মদ মহিদুল ইসলাম মধু, তাই তো ভাই? আপনার বাড়ি কোথায়? কপিলমুনি কাশিমনগর গ্রাম। কপিলমুনি কাশিমনগর গ্রাম। আচ্ছা আচ্ছা, আমরা আছি এখন যশোর বিমানবন্দর। সে আপনি পেশায় কি? ড্রাইভার। ড্রাইভার, কার গাড়ি চালান? অশোক সাধু। অশোক সাধুর গাড়ি চালান। আচ্ছা আচ্ছা, তো উনি অশোক সাধুর গাড়ি চালান, উনি পেশায় একজন ড্রাইভার। ঠিক এবছরের জানুয়ারি মাসে আমি তার গাড়িতে করে বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত এসেছিলাম। ঠিক আসার সময় পথিমধ্যে কখন যে ব্যাগ থেকে প্রায় দুই ভরি ওজনের স্বর্ণ অলংকার তার গাড়ির মধ্যে পড়ে গেছে, এটা ব্যাগ থেকে এটা আমরা কেউ বুঝতে পারিনি। এমনকি বাসায় যাওয়ার পরেও আমরা এটা বুঝতে পারিনি যে সোনাটা কোথায় আছে। হ্যাঁ, তো গত মানে আমরা বাসায় যাওয়ার পরে যখন উনি মানে ফোন করে অশোকদা আমাকে বলছেন যে দাদা গাড়ির মধ্যে একটা স্বর্ণের মানে টোপলা পাওয়া গেছে, এর মধ্যে এই এই জিনিসগুলো আছে, এটা কি আপনাদের? তো আমি আবার আমার ওয়াইফের কাছে শুনলাম, তখন বলল যে হ্যাঁ হ্যাঁ খুঁজে পাচ্ছে না, আর হ্যাঁ এই সব হয়ে গেছে, আর হয়ে গেছে। তখন আমার বউ বুঝতে পেরেছে যে আসলে স্বর্ণগুলো কোথাও পড়ে গেছে আর কি। তো সেই স্বর্ণ প্রায় দেড় ভরির মতো বা তার একটু বেশি হবে, সেই স্বর্ণটা এই মহিদুল ইসলাম মধু ভাই, উনি গাড়ির ড্রাইভার, উনি গাড়ি পরিষ্কার করার সময় এটা পেয়েছিলেন এবং তার মালিককে অশোকদাকে জানিয়েছিলেন এবং অশোকদা আমাকে জানিয়েছিলেন। তো এই যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখি অমুক রিক্সাওয়ালা টাকা পেয়ে ফেরত দিয়েছে, হ্যাঁ তমুক রিক্সাওয়ালা টাকা পেয়ে ফেরত দিয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম আমরা ঘটনা আর কি আমরা শুনি, যেটা আমাদের এলাকার মধ্যে এ ধরনের ঘটনা সমসাময়িক শোনা যায়নি। তবে এই মানুষটার কথা, এই মানুষটা নিয়ে একটা লাইভ করার ইচ্ছা আমার আগে ছিল, যাক তাকে পেয়ে গেলাম, অশোকদাকে পেলে ভালো হতো আসার কথা ছিল, আজকে আসে নাই। যাই হোক, মহিদুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং তার যে নিষ্ঠা সততা, এবং এখন দেড় ভরি সোনা প্রায় দুই ভরি লক্ষ টাকা দাম, এই লক্ষ টাকার প্রতি যার এখন ভরি বললে, দেড় ভরি বললে হয়তো শুনতে কম হয়, কিন্তু টাকা হিসাব করলে তো প্রায় এক লাখ টাকা। তো এক লাখ টাকা উনি পেয়েছিলেন এবং উনি সেটা ফেরত দিয়েছিলেন এবং প্রায় ছয় সাত মাস পরে এই স্বর্ণটা অশোকদার কাছে ছিল। আমি জাস্ট দুই মাস আগে এই স্বর্ণটা আমার হাতে এসেছে, আমার পরিবারের হাতে এসেছে। যাই হোক, আমরা মধুভাইকে স্যালুট জানাই, আমরা অশোকদাকে স্যালুট জানাই। এই যে সততা, এই সততা বেঁচে থাকুক আমাদের মাঝে। হ্যাঁ, স্বর্ণ পেয়ে ফিরিয়ে দেওয়া মানুষ, টাকা পেয়ে ফিরিয়ে দেওয়া মানুষের সংখ্যা আসলে খুব কম। তা যে গুটি কিছু মানুষ আমাদের এখনও ন্যায় সততার পথে চলে, গুটি বলবো না, অনেক মানুষই আছে বাট বোঝা যায় না ঘটনাক্রমে, কিন্তু মধু ভাইকে আমরা পেয়েছি তার সততার প্রমাণ। সবাই তার জন্য দোয়া করবেন এবং পাইগা স্যার কপিলমুনির সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনারা মধু ভাইকে নিয়ে একটা নিউজ করবেন। এই যে সততা, এই যে এটা পুরস্কৃত হওয়ার বিষয়, এই সততা মূল্যায়িত হওয়ার বিষয়, হ্যাঁ এই উৎসাহিত করার ব্যাপার, এটা সমাজের একটা ভালো মানে প্রভাব পড়বে আমি আশা করি। সাংবাদিক ভাইদের প্রতি সুদৃষ্টি কামনা করছি যে মধু ভাইয়ের এই ঘটনা নিয়ে অবশ্যই আপনারা নিউজ করবেন এবং তার সততার পুরস্কার হিসেবে তাকে সম্মানটুকু আপনারা দেবেন। মধু ভাই, আজকেও আপনার গাড়িতে আসলাম, আজকে যদি কিছু এরকম পড়ে যায়, হ্যাঁ আজকে পড়ার সম্ভাবনা কম, ঠিক আছে, তারপরে যদি কিছু পড়ে যায় বা মধু ভাইয়ের গাড়িতে যারা আসবে, হ্যাঁ কোনো সোনার জিনিস পড়ে গেলে আপনারা ফেরত পাবেন, সমস্যা নাই। হ্যাঁ, এই মানে আমি মার্কেটিং করবো, তার ওদের পক্ষে এই বলবো, এই সততার পুরস্কার হিসাবে তাদের গাড়ি ভাড়া যাদের লাগে মাইক্রো প্রাইভেট তাদের কাছে আছে। মধু ভাই আপনি ভালো থাকেন, হ্যাঁ শুভকামনা।